গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা মাসি বাড়ি আসলাম, ছোট মাসি বাড়ি। এখানে মামা, মেসো, তারপরে দাদু সবাই আছে। সবাইকে নিয়ে এখন যাব ড্যামে, ড্যামে আমরা ঘুরতে যাব। বন্ধুরা, এই তো আমরা এখন গাড়ি বেরিয়ে পড়বো। এখন সবাই হেলমেট পরছে। এই গাড়ি দুটো তিনটে চারটে গাড়ি নিয়ে যাবো আমরা, পাঁচ ছজন লোক আছি। চলো আমরা তাহলে এখন যাব। গাড়িটা স্টার্ট হলো কেমন মাত্র। আমাদের যে রাইডার সেও খুব ভালো গাড়ি চালায়, ভয় ভয়ে যে গাড়ি চালাবি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. বন্ধুরা, এই তো আমরা চলে আসলাম ড্যামে। কত সুন্দর জায়গাটা দেখো। এই যে আমরা সবাই চলে আসলাম ড্যামটা, এখান থেকে জল নামে নিচে। আর এই পাশটা জল ভরে যায়। তারপরে যে ওভার ব্রিজ, যেটা জল ওভার হয়ে গেলে এই জায়গাতে জলটা পুরো থ্রু পাস হয়ে যায়। এই ড্যামটা ছোটো ড্যাম। আমাদের এখানে যে বর্ষায় যে জলটা আসে রেইন সিজনে, সেই সময়টা জল খালি নিষ্কাশিত করা। চলো সামনে থেকে তাহলে ঘুরে আসি, সামনে থেকে। চলো আমরা আগে থেকে তাহলে ঘুরে আসি। এই সবাই গাড়ি নিয়ে বেরোবে এখন। কত সুন্দর জায়গাটা, একদিন আমরা এখানে করতে পারবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. Chase the night, wanna dance to the light. Pulls dust from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. আর এখানে ছোট একটা ঘর বেঁধে আছে দেখো। ওই ঘরের ভিতরে সবাই এখানে থাকে আসে। এখানে কাকিটাও সবজি লাগাতে আসছে। আগে কি কি সবজি লাগানো হয়েছে? ভাজি, পুঁই শাক, কুমড়ো, তরমুজ, লেবু। কাকু কি কি লাগানো হয়েছে বলো? লাগানো হয়েছে শাক, হ্যাঁ, পুঁই শাক, হ্যাঁ, তারপরে বেগুন, হ্যাঁ, ঝিঙে, করলা, তরমুজ, তারপরে ভেন্ডি, ফুলকপি, লাউ, বেগুন, বেগুন দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এখানে আপনারা খালি আপনারাই করেন না, আরো কতজন করে এখানে সবজি? এখানে প্রায় 25-20 জন কাজ করে। 25 জন চাষি, 25 জন চাষি কাজ করে। সবাই আলাদা আলাদা জায়গা আছে, সবাই একই রকম সবজি করছে কি আলাদা আলাদা? এখনই এই মাত্র শুরু হলো লাগানো তাহলে। হ্যাঁ, সবজিটা কতদিন পরে উঠবে তাহলে? 3 মাস পরতে শুরু হয়ে যাবে। 2 মাস পরতে শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চাষি উঠাবো। এই যে আমাদের মেন চাষি এখানে, আমাদের চাষি মেন চাষি এখানে সবজি লাগাই। না না না, একটু বলেই সামলা সামলা লাল সামলা। তাহলে বন্ধুরা আমরা দেখাবো এখন কি কি সবজি লাগিয়েছে এখানে। দেখো এখানে শাক লাগিয়েছে, তাহলে বেগুন লাগিয়েছে ভিতর থেকে। হ্যাঁ, আর ড্রেন ব্যবস্থা করা আছে সাইড থেকে, যেখান থেকে জল যায়। মূলো লাগিয়েছে এখানে, আবার লাল শাক, সাদা শাক,
পুঁই শাক গাছ লাগিয়েছে। হ্যাঁ, গাছগুলো এই সাইড থেকে গাছগুলো সবাই আছে, সব দেখতে পাচ্ছেন সবাই। এখানে পুঁই শাক গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে, মাথা থেকে দেখো। এখানে কটা ভেন্ডি গাছ লাগিয়েছে লাইন থেকে লাইন দিয়ে, এখানে জল জল দিচ্ছে এখন, এই যে লাইন দিয়ে এখানে ভেন্ডি গাছ কটা লাগিয়েছে। এখানে কিছু জলাশয় আছে জায়গাটা। এখানে কিছু ফল লাগা আছে, ঝিঙে গাছ লাগিয়েছে, এই ঝিঙে গাছ লাগিয়েছে এখানে। এখানে সামনে মূলো গাছ আছে কিছু, মূলোর বাগানটা দেখো সবাই। ওখানটা কি দেখা যাচ্ছে? এখানটা ঘাস। এখানে দেখো বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে, বেগুন গাছগুলোর কালার দেখো। এই সাইডটা তরমুজ গাছ লাগিয়েছে, তরমুজ গাছগুলোর চেহারাটা অনেক ভালো, কালো কালো গাছগুলো। এখন জলও দিচ্ছে এখানে, তরমুজ গাছগুলো বেশি জল চায় না, তাও এটা প্রথম প্রথম একটু জল দিলে, জল দিলে গাছটা বেড়ে গেলে তারপরে আর জল দেওয়া লাগে না, গাছগুলো ফুল চলে আসছে। এই দেখো এই জায়গা কিছু লোবিয়া গাছ, আর হ্যাঁ লোবিয়া গাছের মাচা কিছু দেওয়া হয়েছে, আর কিছু শসা গাছের মাচা দেওয়া হয়েছে, দুটো একসাথে আছে লাইন থেকে। এখানে এই শসা গাছগুলো এখনো মাচায় উঠে পারিনি, উপরে জালও দিয়ে পারিনি এখনো, কিন্তু এখানে দেখো লোবিয়া গাছগুলো সব উঠে গেছে, সব দড়ি টানানো হয়ে গেছে। দাদু ওখানে গেছে, এটা কি করে বাতে হয় সেটা দেখতে দেখতে ওখানে চলে গেল। So buildings as a chemicals it take us higher. তাহলে এই ডুঙ্গি চালানোর অনুভবটা কেমন হলো? খুব ভালো, আমাদের ওখানে তো নাই। হ্যাঁ, তাই মনে হলো চালাতে পারবো কিনা। তা ঠিকঠাক চালানো হলো? হ্যাঁ, অনেক ভালো। মহারাষ্ট্র থেকে আসছে, ওখানে জলাশয় জায়গাটা অনেক খুবই কম, এখানে এসে ডুঙ্গি চালানোর অনুভবটা কেমন হয় সেই জিনিসটা মামাদের শুনবো, মামা আসুক ঘুরে। দাদু তো বললো অনেক ভালো লেগেছে, দাদু চালে প্রথমবারই চালিয়ে সুন্দর চালিয়ে দিয়েছে, ডুঙ্গিটা ভালো মতো নিয়ে চলে আসছে এখানে। এই যে ঘরটা, এই ঘরটা এত ফাঁকা জায়গায়, এখানে সবাই সবজি লাগায়, এই সবজি লাগিয়ে অনেক রোদ্দুর জায়গাটা না গরম লেগে যায় সবাই, সেই জন্য এখানে একটা ছোট ঘর বানিয়েছে। এই ঘরটার ভিতরে অনেক ধরনের সিস্টেম আছে, বসার জায়গা আছে, এখানে শোবার জায়গা আছে, কষ্ট হয়ে গেলে হাত খাওয়ার জন্য বসার জায়গা আছে। উপর থেকে নিচে জিনিসটা দেখো, এই জিনিসটার ভিতর জলের বোতল রাখা হয়েছে, জলটা যেন ঠান্ডা থাকে, খুব প্রচুর রোদ্দুরে রোদ্দুরের টাইমে জলটা যেন ঠান্ডা থাকে বড় করে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun. As she puts her hand in mine, we wanna chase the night. अंकल क्या क्या सब्जी होता है इधर? कुछ नहीं डाले अभी तक, क्या डालने का प्लान है? बैगन उगन, बैगन और सब, मिर्च और सब ना, बैगन सब। ओहो तो अच्छा ही है, अभी तो सफाई तो बाबू अभी तो कल कचरा तो हाँ हाँ सूख जाएगा, सफाई जल्दी सूख जाने से एक बार नांगर उंगर चला के। হ্যাঁ খাতা রে, দেখো নেই ও খাতায়, চলো দেখতে লাগে। বন্ধুরা আমরা অনেক কিছু করলাম, এখানে শ্যাওলা ফুলের যে ডান্টিটা আছে ওটা ভেজে বা রেঁধে খাওয়া যায়, অনেক সুন্দর লাগে। তা মামারা মহারাষ্ট্র থেকে আসছে, ওনাদের ওখানে পাওয়া যায় না কিছু, সেজন্য ওটা রান্না করে খাওয়াবে।
এই যে সবাই যায় গাড়িতে করে, রাস্তাটা অনেক সুন্দর আর জায়গাটা অনেক সুন্দর, সেই কারণে এই জায়গাটায় সবাই সবজি লাগাতেও আসে আর ঘুরতেও আসে। সেটাতে কয়েক পরে দেখবেন এই জায়গাটা সবুজ সবুজ দেখাবে, সারা জায়গায় সবজি থাকবে এখানে।